Hi friends, welcome back to my channel. একদমই সহজ পদ্ধতিতে বানানো নিরামিষ দিনে গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো চিচিঙ্গার সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেই আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা 150 গ্রাম ওজনের চিচিঙ্গা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে রেখেছি। এবার এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এরপর একটা কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সরষের তেল হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে অল্প কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন ও হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গার টুকরোগুলো। এবার হাই ফ্লেমে এগুলোকে এইভাবে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব 3 মিনিট মতো। এর ফলে চিচিঙ্গার টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসবে। অর্থাৎ চিচিঙ্গার টুকরোগুলোকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে। 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দেওয়ার পর এর মধ্যে আধখানা টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আরো 2 মিনিট অর্থাৎ টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে 1.5 চা চামচ পোস্ত এবং 2 কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট মতো ভেজে নেব। এর ফলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে বেটে রাখা 1/2 চা চামচ সাদা সরষে। সাদা সরষের পরিবর্তে কালো সরষে বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে আরো 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। অনেকেই হয়তো ভাববেন সরষে বাটা দিয়ে ভাজার ফলে তরকারির স্বাদ তেতো হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে লো ফ্লেমে যদি ভেজে নেন তাহলে একেবারে তেতো হবে না। সরষে বাটা যদি কড়ার গায়ে বা নিচে লেগে পুড়ে যায় সেক্ষেত্রে রেসিপির স্বাদ তেতো হয়ে যেতে পারে। সরষে বাটা দিয়ে প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন চেক করে নিলাম চিচিঙ্গার টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।